হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকেই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওতে যারা বাড়িতে বসে চুল স্টেট করাতে চাইছো চুল সিল্কি সাইনি ও সফট হেয়ার চাইছো তো তাদের জন্য আজকের ভিডিওটা বাড়িতে বসে ন্যাচারাল উপায়ে সামান্য দুটো উপকরণ দিয়ে কিভাবে চুলটা স্ট্রেট করা যায় চুলে সিল্কি শাইনি এবং সফট হেয়ার পাওয়া যায় তো সেটাই আজকে করে দেখাবো আজকের ভিডিওতে তো চলো স্টার্ট করা যাক তো ফার্স্টে আমি যেটা নেব সেটা হচ্ছে নারকেল নারকেলের হাফটা আমি কুড়িয়ে নিয়েছি এরপরে আমি নারকেলটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আমার চুলের লেন্থ অনুযায়ী একটা নারকেলের হাফ আমি নিয়েছি আর দেখো দুধটা বের করে নিয়েছি মিক্সিতে মিক্স করে তো এবারে আমি করব সাথে নিয়ে নেব কর্নফ্লাওয়ার তো এক চামচ কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিচ্ছি এটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব চুলে লেন্থ অনুযায়ী সমস্ত কিছু লাগবে তো আমার এক চামচই হয়ে যাবে এক চামচ কর্নফ্লাওয়ার আমি একটা জল দিয়ে গুলে নিচ্ছি আর এদিকে ফ্রাইং প্যানে আমি বসিয়ে দিয়েছি নারকেলের দুধটা জাল হচ্ছে এর মধ্যে আমি এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেবো দেখো দু থেকে তিন মিনিট এটা জাল করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি কানফ্লাওয়ারটা যেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তো আরও এক মিনিট এবার জাল করতে হবে তো কানফ্লাওয়ারটা দেওয়ার পর দেখো চু দুধটা কি সুন্দর থিকনেসটা বোঝাই যাচ্ছে একটু গাঢ় গাড়ো ক্রিমি ক্রিমি হয়েছে তো এবারে দেখো হয়ে এসেছে অনেকটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে তারপরে চুলে এটা লাগাবো তো দেখুন আমি এ নিয়েছি আর এটা কি দারুণ হয়েছে বেশ গাঢ় হয়ে গিয়েছে তো এটা আবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো তো আর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এক চা চামচ নারকেল তেল তো সব থেকে ভালো হয় ক্যাস্টার অয়েল দিয়ে তো অয়েল আমার কাছে নেই তো আমি এক চামচ নারকেল তেল এর সাথে অ্যাড করছি অলিভ অয়েলও দেওয়া যায় তো নারকেল তেল নিয়েছি এখানে আমি প্যারাশুট নারকেল তেল নারকেল তেল নিয়েছি তো এবারে এটা আমি চুলে লাগিয়ে নেবো চুলটা চুলে যে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে চুলটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় আমি আগের দিন চুলে শ্যাম্পু করে চুলটা পরিষ্কার করে নিয়েছিলাম এবারে আমি এটা চুলে ভালো করে লাগিয়ে নেব এভাবে চুলটা পাট পাট করে স্ট্রেট করে ভালো করে সোজা করে সুন্দর করে সারা চুলে লাগিয়ে নেব এটা স্ক্যাল্পে লাগাতে হবে না শুধু চুলে লাগাতে হবে তো সারা চুলে দেখো এভাবে আমি লাগিয়ে নিচ্ছি তো পুরো চুলে লাগানো হয়ে গিয়েছে এবারে আমি শাওয়ার ক্যাপ তো আমার কাছে নেই তো চুলটাকে আমি ভালো করে বেঁধে নিয়ে একটা প্লাস্টিক পলিথিন আমি এটাকে দিয়ে চুলের মধ্যে দিয়ে রাখবো দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা পর আমি শ্যাম্পু করে নেব যে যা শ্যাম্পু ইউজ করো সেটাই করতে হবে তো আমি এক ঘন্টা এইভাবে রাখবো চুলটা তারপরে শ্যাম্পু করে নেব তো এক ঘন্টা পর চুলে শ্যাম্পু করে শুকিয়ে চলে এসেছি দেখো চুলটা একবার ইউজ করে বোঝা যাচ্ছে কতটা স্ট্রেট হয়েছে সিল্কি সাইনি এবং স্মুথ হয়েছে তো এটা সপ্তাহে দু থেকে তিনবার করতে হবে এক মাস করার পরেই রেজাল্ট খুব ভালো আসবে তো পার্লারে কেমিক্যাল দিয়ে যেভাবে স্ট্রেট করায় অত সুন্দর তো হবে না তবে খুব সুন্দর হবে ন্যাচারালভাবে দারুণ হবে